আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে সবজির রেসিপি। আজকে আমি লাউ দিয়ে কাতলা মাছের মাথা রান্না করব। তো তার জন্য আমি চুলায় একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ, মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রাখা মাছের মাথা দিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মাছের 1 পিঠ ভালোভাবে ভেজে নিলাম। তারপর মাথাটা উল্টিয়ে দিয়ে অপর পাশটা আবারও 3 থেকে 4 মিনিট ভেজে নিলাম। এভাবে একটু সময় নিয়ে মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে হবে। দেখতে সুন্দর লাগার কারণে কিন্তু আমি মাথাটা আস্ত রেখেছি, তবে মাথার ভিতরে ফুলকা এবং যে ময়লাগুলো থাকে সব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। শুধুমাত্র সৌন্দর্যের কারণে মাছের মাথাটা আমি টুকরো না করে আস্ত রেখেছি। আপনারা চাইলে কিন্তু ছোট পিস করেও নিতে পারবেন। আমি মাছের মাথার সাথে আরও 2 পিস মাছের পিস দিয়ে দিচ্ছি। ভালো করে এখন সব মাছগুলো ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে দেব আলাদা একটি পাত্রে। এখন আমি ওই একই তেলের মধ্যে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন এবং আদা বাটা একসাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের লবণ, 1 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণের শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণের জিরা গুঁড়া। এখন ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানোর কারণে কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যায়। কিভাবে বুঝবেন মশলা কষানো হয়েছে কিনা? দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে টকটকে একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি 2টো ছোট সাইজের আলু কেটে টুকরো করে দিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে কেটে রাখা লাউ আমি এখানে ধুয়ে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে লাউগুলা মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে লাউগুলা মিশিয়ে নিতে হবে। এখন এই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে মিডিয়াম লো আঁচে রান্না করতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসবো 10 থেকে 15 মিনিট পর। লাউটা 15 মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন 70% লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু এ পর্যায়ে কোনো প্রকারের পানি অ্যাড করিনি। লাউ থেকে যে পানি বের হয়েছে সেই পানিটা দিয়ে কিন্তু লাউটা 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন 2 কাপ পরিমাণের পানি অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য এবং বাকিটা লাউ সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি উপর থেকে ফালি করে রাখা কাঁচা মরিচ এবং একটা বড় সাইজের টমেটো ফালি। এখন এই পর্যায়ে তরকারিটা 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। তরকারিটা ফুটে আসলে এখন মাছের মাথাগুলো দিয়ে দেব। এখন তরকারিটা 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ঝোল শুকিয়ে এসেছে, গাঢ় হয়ে এসেছে এবং লাউ একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি উপর থেকে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি, তবে আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা কিন্তু বিষয়টা স্কিপ করতে পারেন। লাউ দিয়ে কাতলা মাছের সবজিটা রেডি হয়ে গিয়েছে, এখন আমরা পরিবেশন করে নেব। সবজিটা পরিবেশন করে নিয়েছি। আমি যে নিয়মে সবজি রান্নাটা দেখিয়েছি এই নিয়মে যদি আপনারা সবজি রান্নাটা করেন আশা করি আপনাদের সবজির রেসিপি অনেক সুন্দর হবে এবং খেতেও মাশাল্লাহ অনেক টেস্টি হবে।
আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।